রোজার আগে চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ছে একটি চিনির গুদাম। কর্ণফুলি এলাকায় কারখানাটি এস আলম গ্রুপের। বিকেল 4টার দিকে আগুন লাগে কারখানা সংলগ্ন গুদামে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট, সাথে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। তবে পানি সংকটে ব্যাহত হচ্ছে আগুন নেভানোর কাজ। গুদামটিতে আমদানি করা চিনির প্রায় 1.5 লাখ টন কাঁচামাল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের কর্ণফুলী থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন মীর, আপনার কাছে জানতে চাইব, এর আগের বুলেটিনে যখন কথা বলছিলাম আপনি তখনও পর্যন্ত দেখতে পাচ্ছিলাম যে আগুনের সেই লেলিহান শিখা নেভানো যায়নি, এখন কি অবস্থা? 14টি ইউনিট কাট করছে। এখনও একই অবস্থা, যেটি আসলে তখন ছিল, এখনও একই অবস্থা। আগুন নিয়ন্ত্রণে তো দূরের কথা, আগুনকে ঠেকানোর জন্য, অর্থাৎ আগুন যেন আর ছড়িয়ে না পড়ে সে চেষ্টাই এখনও করা হচ্ছে। যেহেতু ভেতরের পুরো যে গুদাম, ভিতরে যে সম্পূর্ণ যত কাঁচামাল ছিল সম্পূর্ণ আগুনে জ্বলে গেছে, এবং এগুলো যেহেতু কাঁচামাল এবং অনেকটা যে রাসায়নিক দ্রব্য জাতীয়, যার কারণে কিন্তু এই যে আগুন যে নিয়ন্ত্রণ, সেটি ভেতরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা থেকে বাইরে যেন ছড়িয়ে না পড়ে সেটার দিকে মূলত মনোযোগ বেশি, এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু নৌবাহিনীর 2টি গাড়ি এসে কাজ করছে, এবং বিমান বাহিনীর 13 সদস্যের একটি বিশেষজ্ঞ দলও এসেছে, যারা আসলে কাজ করছেন। এবং তারা পানি দিয়ে চেষ্টা করা হয়েছে, তারপরে কিন্তু বালি দিয়ে চেষ্টা করা হয়েছে, বেশ কয়েক এক গাড়ি বালি কিন্তু এখানে ঢালা হয়েছে যেন আগুন যেন এদিকে না আসে। সেই জন্য যেহেতু একটি গুদাম, গুদামের পাশে কিন্তু এই যে কাঁচামালগুলো প্রক্রিয়াজাত করে যে প্যাকেটজাত করা হয়, সেই সব পুরো প্রক্রিয়ায় কিন্তু এখানে, অর্থাৎ একটির সাথে আরেকটি ফ্যাক্টরি কিন্তু লাগোয়া, যার কারণে একটি থেকে যেন আরেকটির দিকে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টির দিকে কিন্তু মূলত নজর দেওয়া হচ্ছে। তবে পানি সংকট যেটি ছিল সেই সংকট কিন্তু আপাতত দূর হয়েছে। পাশে যে কর্ণফুলি নদী, সেই নদী থেকে পানি সরবরাহ করা হচ্ছে। তবে আমরা এখনও দেখতে পাচ্ছি 4 থেকে 5টি যে ফায়ার সার্ভিসের পাইপ, সে পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। পাশাপাশি নৌবাহিনীর 2টি যে গাড়ি বললাম, সেই গাড়ি দিয়েও কিন্তু সেখান থেকেও পানি দেওয়া হচ্ছে। তবে কোনোভাবেই কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে এতটুকু বলা যাচ্ছে যে এই আগুন কিন্তু আসলে এভাবে নিয়ন্ত্রণ হবেও না যতক্ষণ পর্যন্ত আসলে এই যে পানি, যে দ্রব্যগুলো, যে কাঁচা চিনির যে কাঁচামালগুলো, এগুলো আসলে জ্বলে একেবারে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলবে। পাশাপাশি কিন্তু উপরে যে টিনের শেড, সেটিও কিন্তু একেবারেই পুরো একদম ধ্বংসের মতো অবস্থা হচ্ছে, একটি একটি করে কিন্তু ঝরে পড়ছে নিচের দিকে। পাশাপাশি পাশের দেয়ালও কিন্তু পুরো এমন অবস্থা হয়েছে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু আসলে এগুলো ধসে পড়বে, যার কারণে মানুষজনকে নিরাপদ আশ্রয় দূরত্বে রাখা হয়েছে। পাশাপাশি এখানে সবাই কিন্তু, চট্টগ্রামের পুরো প্রশাসনের যত উচ্চপদস্থ কর্মকর্তা সবাই কিন্তু এখানে এসেছেন এবং পুরো বিষয়টিকে তদারকি করছেন, এবং এই আগুন যেন আর ছড়িয়ে না পড়ে ইতিমধ্যে কিন্তু পুরো এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে। পাশাপাশি এখানে আমরা ইভেন আরেকটি বিষয় একটু জানতে চাইবো, যেহেতু বলছিলেন যে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং যতক্ষণ না পুড়ে ছাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলতেই থাকবে, যেটি ফায়ার সার্ভিসের মাধ্যমে বরাদ্দ দিয়ে হয়তো আপনি বলছেন, আশেপাশে কি কোনো বাড়িঘর রয়েছে কিনা, যদি নিয়ন্ত্রণই না আসে কোনো বাড়িতে ধরবার কোনো আশঙ্কা থাকে কিনা? হ্যাঁ, সেটি আসলে আমি ওই বিষয়টি বারবার বলছিলাম, আগুন যেন ছড়িয়ে না পড়ে, অর্থাৎ যে জায়গাটিতে আছে সেই জায়গাটিতে আগুনটিকে আগুনকে রাখার চেষ্টা করা হচ্ছে মূলত। এই যে আমি যদি এখনও দেখাই বালি দিয়ে, কিন্তু এদিকে যেন আগুনটা না আসে, বালি দিয়ে এখান থেকে চেষ্টা করা হচ্ছে এবং এই বালি কিন্তু ভেতরে ছেটানো হচ্ছে যেন আগুন। আর আশেপাশে কিন্তু বাড়িঘরের কথা যেটি বলছেন, এখানে যেহেতু একটি ইন্ডাস্ট্রিয়াল শিল্প এলাকা, যার কারণে খুব একটা কাছাকাছি কোনো বাড়িঘর নেই, তবে একপাশে নদী এবং আরেক পাশে ছোটখাটো আরও কিছু অনেক ধন্যবাদ ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের কর্ণফুলী থেকে।